স্বজন হারানো পরিবারে আহাজারি থামছেই না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পান্না মোল্লা নামে এক যুবক। রোববার সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোল্লারকুল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় লাইফ কাজী ও শাহজাহান খাকি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ উঠেছে শাহজাহান খাকি গ্রুপ থেকে ছোড়া গুলিতে লাইফ কাজী গ্রুপের পান্না মোল্লা নিহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায় দুপক্ষই। এ সময় তিন উপপরিদর্শক ও তিন কনস্টেবল সহ অন্তত ২৫ জন আহত হন। আমার সাল ওই ডাঙ্গাতে দৌড়ে আইছে, গাছ কেটে দৌড়ে আইছে, বাড়ির সামনে যে দাঁড়াইছে আর অমনি হাবিজুর খাই সাল অমনি গুলি দিছে। বা খাই কি সাথে বেশি চলে, যারা মারিছে এদের ভিতরে দেখি কিষেন বাদা বেশি ভয়। বাসার মোল্লা আর শাহজাহান খাই কয় গুলি করিস না কেন, অমনি এটা হাবিজুর খাকির ছেলে মুহিব খাকি, সে গুলি দিয়ে দৌড়ে যায় আনিসুরি খাইর ঘরের ভিতরে রান্নাঘরের ভিতরে ঢুকেই জানলা দিয়ে গুলি করে। চলমান এই বিরোধ আইনের মাধ্যমে দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। এর আগে ভিতরে আগেও কাজীকে একটা মার্ডার হয়েছে, এইভাবেই গুলি করে মারছে। সমস্ত কিছু বাসার মোল্লার নেতৃত্বে এবং সমস্ত কিছু করা হয় বাসার মোল্লা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে, আহতদের সুচিকিৎসার জন্য হসপিটালে প্রেরণ করা হয়েছে, অন্যান্য যে আইনি কার্যক্রম সেগুলো চলমান আছে। এর আগেও ২০২১ সালে লাইফ কাজী ও শাহজাহান খাকি গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। সময় সংবাদ, বাগেরহাট।